এক জায়গা গোট হয়ে কেনে এটা জায়গা পাতিব লাগে, মাথা বেয়া হয়ে গেছে অকল এ দি দি আজি এটা যাব দিয়া। আমার বহুত মানুষ আছে, নাই নাই নাই, পাঁচ টাকা খুচুরাই নাই মোর লগত, ইয়ার পয়সা দিছো আজি, আইতে আর নকবা, চিনি হলেও গুছি যাম। আপনাদের যদি ভাবিছে যে মই ছয়গাঁও যাব লাগে, ছয়গাঁও বা গুমিত যাব লাগে, বিশেষকৈ গুমিত যদি যাব লাগে, তেনেহলে আপনাদের একটা শর্টকাট রাস্তা একটা ইউজ করব পারে। সেই রাস্তাটো হল ছয়গাঁও যেটো মাথাবুড়ি রাস্তা আছে, সেই রাস্তাটো আপনাদের ব্যবহার করব পারে। ইয়াতে ধুনিয়া, একদম কি ধুনিয়া পরিবেশ, চাওক রাস্তাটো ইমান ধুনিয়া হয়েছে। এই রাস্তাটো এই চাওক, গোটেখিনি চালে গম পাব, একদম নতুন রোড হয়। এই কোনো ভাবিবই নোৱাৰে যে মাথাবুড়ির রাস্তা এটা এনেকুৱা রাস্তা এটা হব পাৰে। চারিওফালে আপোনালোকে নেচারেল বিউটি চাই চাই কেনে আহিব পাৰিব যে কেনেকুৱা ধৰণৰ রোড হয়, গাঁৱলীয়া পরিবেশ গোটেইখিনি। এন খুব ভাল লাগিছে আহি কেনে, এফালে ফার্স্ট টাইম আহিছো মই, উন্নতি হৈছে নোহোৱা নহয়, খুবই ভাল উন্নতি হৈছে, খুবই ভাল ডেভেলপ হৈছে জায়গাখিনিৰ। এণ্ড কব পাৰি যে এইখিনি জায়গা আগতে ইয়াতে একোৱে নাছিলে, শুনা মাথাবুড়িখন আছিলে দেই, মাথাবুড়িখন আছিলে, কিন্তু এতিয়া কি হৈছে ইয়াতে চাওক, কি ধুনীয়া রোড হৈছে, দেখিছেনে ইমান ধুনীয়া রাস্তা। চারিচকীয়া বাহন হোক বা দুচকীয়া বাহনে হোক বা ডাঙৰ গাড়িয়ে হোক, আপোনালোকে ধুনীয়াকে অহা যোৱা কৰিব পাৰিব। আৰু এটা ভাল এটা মানে গতি কৰি আছে আমাৰ অসমখন, খুবই ৰাস্তা ঘাট লৈ কেনে যিটো ব্যৱস্থা কৰিছে চৰকাৰে, খুব ভাল কাম কৰিছে বুলি মই ভাবোঁ। কেৱল অকল এই ৰাস্তাটোৰ ক্ষেত্ৰতে নহয়, প্ৰত্যেকটো ৰাস্তাই গাঁৱে গাঁৱে আজিকালি ভাল হৈ গৈছে। এণ্ড ইমান ধুনীয়া গাঁৱলীয়া ৰাস্তা এটা ইমান ধুনীয়া হ'ব পাৰে, ইমান আচৰিত কথা ন, ভাবিলে যে আগতে কি আছিলে এতিয়া কেনেকুৱা। এই জায়গাখিনি একদম শুনশান জায়গা এটা হয়, একদম নীরব। এইফালে নদীখন আছে, এইফালে ব্রহ্মপুত্র নদীখন আছে, এই গোটেইখিনি এইটো সাইডে গোটেই ব্রহ্মপুত্রখন আছে, আর এইফালে এইফালে গুৱাহাটীর ফালে, এইফালে হল গুমির ফালে, ঠিক আছে, এইটো গুমির ফালে। মই গুমির ফালে গৈ আছো, কিবা এটা কাম আছে, কিন্তু মই ভাবিছিলোঁ যে মই সেইফালেদি আহিম, মানে ছয়গাঁও হৈ কেনে আহিম। ছয়গাঁও দি বহুত জাম বা বহুত কিবা কিবি প্রবলেম, গাড়ি ঘোড়া বেছি, ভাবিছো আজি নতুন রোড এইটো দি গৈ কেনে চাও কেনেকুৱা লাগে, কিন্তু খুবই ভাল লাগিছে। আপোনালোকে আহিব পাৰিব, যদি আপোনালোকে ভাবিছে যে বেছি জাম, বেছি জ্যামত যাতে পৰিব নালাগে, বা সোনকালে ক'ৰবাত যাব বিচাৰে, ছয়গাঁৱত যাব বিচাৰিছে বা গুমিত যাব বিচাৰিছে, আনকি অকল ঘৰমাৰি, সোণতলি, নগৰপেৰা, তাৰপিছত ধূপধাৰা হওক, বা বহুত মাথাউৰিটো যিমান দূৰ গৈছে আৰু সিমান দূৰলৈকে আপোনালোকে যাব পাৰিব। তো খুব ভাল লাগিছে আহি কেনে, ভাল ৰাস্তা। তো বলক ব্লগটো ইয়াৰ পৰা আৰম্ভ কৰিছোঁ আপোনালোকক দেখাবৰ কাৰণে, আৰু মইতো অলপমান গুচিয়ে আহিলোঁ, বাট তথাপি এইখিনি যিমানখিনি আছে সেইখিনি আপোনালোকক দেখাম যে ৰাস্তাটো কেনেকুৱা হৈছে, কেনেকুৱা হোৱা নাই। খুবেই ভাল কাম, ভাল লাগিছে, কিন্তু কিমান দিনলৈ থাকে বা ইয়াৰে ভিতৰুৱা কামবোৰ যে কেনেকুৱা হৈছে সেইটো হ'লে গম নাপাওঁ আমি, কিন্তু তথাপি ভাল হ'ব লাগে যিখিনি দেখা পাইছোঁ, যিহেতু ৰোডটো ইমান ধুনীয়া, ক্লিন হয়, এণ্ড নেচাৰেল পৰিৱেশ, ভাল লাগিছে। তো বলক আগৰখিনি চাওঁ কি আছে, হয়নে? কিমান জায়গাত দিলো গম পোৱা নাই, নহলেও কওঁ দহ জায়গা মানত দিলো, কিমান দিম আৰু ন, সঁচাই ধেমালি দিয়া নাই, দহটামান জায়গাত দিলো। যাব দিয়া, যাব দিয়া, আমাক আমি বহুত জায়গাত দিছো, যাব দিব লাগিব, হ্যাঁ যাব দিয়া, আজি এ দশ টাকা দিয়া, সেইটো দশ টাকা হয় দিয়া, দিয়া একশ টাকা মান গেল, অ সঁচা
নেরে নেরে আজি হে করে এই হয়দি আহি ভুলে করল আছে এইফালে দি আছে এইফালে দি আছে কেন এরি দিয়া এরি দিয়া এরি দিয়া এরি দিয়া দিছে পয়সা এরি দিয়া কি হব ভেটি যাব দিয়া দুনিয়ার পয়সা দিছো আজি আজি আর নকবা চিনি হলেও গুছি যাম যাব দিয়া এরি দিয়া এরি দিয়া এরি দিয়া নমাই দিয়া নমাই দিয়া মাথা বেয়া কর দিব হ্যাঁ কিমান দিম পাগলা হয়ে গেছো যাবা দিয়াচোন যাবা দিয়া চোৱা ভাইটি মাথা বেয়া হৈ গৈছে অকল এ দি আজি এতিয়া যাব দিয়া আমাৰ বহুত মানুহ আছে নাই 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 পাঁচ টকা খুচুৰাই নাই মোৰ লগত এতিয়া দুনিয়াৰ দিছো এইটো ৰাস্তাত নহ'লেও বিশ ত্ৰিশটামান দিলোঁ যাব দিয়া ইমান দিব নালাগে নহয় তোমালোকে এটা কাম কৰিব লাগে ইহঁতে এটা কাম ইয়েছ এক জেগাত গোট হৈ কেনে এটা জেগাত পাতিব লাগে বুঝি পাইছা যাব দিয়া Hey!
দেখিছেনে গাইজ, লৰা ছোৱালীবোৰে কেনেকে আগুচি ধৰিছে। মানে এই হোলীৰ উৎসৱ যে, হোলীৰ কাৰণে মানে ইহঁতে কিছু কিছু অলপ যাৰ পৰা যি পাৰিছে তেনেকৈ পইচাবোৰ উঠাইছে, উঠাই কিনে আকৌ হোলী কিনিছে, আকৌ খেলিছে। তো যিমানখিনি পাৰোঁ দিছোঁ, 10 টকা 10 টকাকৈ মিনিমাম 8 জন মানক দিলোঁ আৰু 5-6টামান তেনেকৈ গুচি আহিছোঁ আৰু। কিমাননো দি থাকিম আৰু, হয়নে? কিমান দি থাকিব? তো যিমানখিনি পাৰা গৈছে দিছোঁ। তো মোৰ এই ব্লগটো আজিলৈকে ইমানেই। যদি ভাল লাগিছে লাইক, কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিবৰ কাৰণে নাপাহৰিব মোৰ এই চেনেলটো। তো থেংক ইউ।